চোখের বদনজর থেকে বাঁচবেন কিভাবে এটা অনেকেই বিশ্বাস করতে যায় না বিশেষ করে বর্তমান বিজ্ঞান তো চোখের বদনজর বলতে কিছু নাই এটা বলে অথচ স্বয়ং নবীজি সাল্লা আলি সাল্লাম বলেছেন ইন্নাল আইনা হাকুন চোখের বদনজর এটা সত্য এবং রাসুল সাল্লাহ আলি সাল্লামের এক সাহাবি থেকে একটা সৈয়াদিস বর্ণিত হয়েছে যেটা অনেকেই জানেন এক সাহাবি গোসল করতেছিল যখন আরেক সাহাবি এ গোসলের দৃশ্য দেখলো তার যখন তার শরীরের দৃশ্য দেখলো তখন সে বলে উঠলো যে তোমার শরীর তো কুমারী মেয়েদের চাইতেও সুন্দর এমন একটা শব্দ সে প্রয়োগ করেছিল তখন সাথে সাথে এই কথা বলার সাথে সাথে ওই যে গোসল করছিল ওই লোকটা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে পড়ে গেল জামিনে লুটিয়ে পড়ল পরবর্তীতে যখন নবীজির কাছে নিয়ে যাওয়া হলো নবীজি সাল্লা আলি সাল্লাম তখন বলে উঠলেন যে ব্যক্তির ব্যাপারে কেউ কি কোনো মন্তব্য করেছিল তখন আরেক ব্যক্তি বলে উঠলো যে রাসুলাল্লাহ অমুক সাহাবি মন্তব্য করেছিল তাকে ডেকে নিয়ে আসো তখন তাকে ডেকে নিয়ে আসা হলো তখন নবীজি বললেন তোমরা কি তোমাদের ভাইদেরকে মেরে ফেলতে চাও তখন ওই সাহাবি তো অবাক হয়ে গেল ইয়ারসুল্লাহ কেন মারবো কি হয়েছে তখন আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম বললেন যখন কাউকে দেখো দেখার সাথে সাথে তখন মাসা আল্লাহ সুবাহান আল্লাহ তুমি কেন বললে না কারণ এটা না বলার কারণেই এই লোকটির ওপর বদনজর পড়েছে যার কারণে সে জামিনে লুটিয়ে পড়েছে মাটিতে লুটিয়ে পড়েছে অজ্ঞান হয়ে গেছে এজন্য কাউকে দেখার সাথে সাথে সোহান আল্লাহ পড়বেন বদ থেকে বাঁচার জন্য মাসা আল্লাহ পড়বেন অনেকে আছে এরকম দেখবেন অনেক ব্যবসায়ী লোকেরা ব্যবসা আগে বুড়ুদমে ভালো চলতো বুড়ুদস্তর ভালো চলতো কিন্তু কিন্তু এখন আর ব্যবসা চলে না কেন না ওই অনেকে বলছে তোমার ব্যবসা তো মাসা আল্লাহ একদম অনেক ভালো চলে এত ভালো চলে কেন এই যে সেই লোকটা বলছে এটাই বদনজর আবার আমরা অনেক সময় দেখি অনেক সময় আমরা আপনাদেরকে বলি যে বাচ্চাদের ছবি কখনো ফেসবুকে ছাড়বেন না নেটে কোনো সময় ছাড়বেন না কারণ বাচ্চাদের ছবি যখন ছাড়লেন এই বাচ্চার বদনজর অন্য অন্য অনেকের বদনজর আপনার বাচ্চার ওপর পড়তে পারে এই জন্য বাচ্চাকে প্রোটেক্ট করার জন্য কখনো ছবি ছাড়বেন না এই জন্যই আমরা নিষেধ করি এই জন্য মনে রাখবেন এই বদনজর এটা অবশ্যই সত্য এ থেকে বাঁচার জন্য এ থেকে বাঁচার জন্য সব সময় আপনি কন্টিনিউলি আপনি সুহান আল্লাহ মাসা আল্লাহ পড়বেন এমনই কি সৌরাতুল এখলাস পড়বেন ছোট্ট বাচ্চা যদি হয় বদনজর থেকে বাঁচার জন্য ومن كل عين لام ما ايدا رسول صلى الله عليه وسلم تردوه نتي حسان بن حسين كي بعد نظر تكي باتار جنو شم ايدا بره فودي تن اعوذ بكلمة الله تامتي من كل شيطان وحامتي ومن كل عين اللامة এটা পরে ফুদেন এই জন্য বদনজর যারা বিশ্বাস করে না আজকের বিজ্ঞান বলছে যে বদনজর বলতে কিছু নাই কিন্তু একটা সময় দেখবেন কয়েকদিন পরে হোক কিংবা আরো বেশি দিন পরে হোক বিজ্ঞান ঠিকই পেয়ে যাবে যে না বদনজর বলতে কিছু আছে ইসলামের নবী মোহাম্মদ যা বলি গিয়েছেন তা কখনো মিথ্যা হতে পারে না কারণ সাদাখল্লাহ ও সাদাক রসুল ইহিল করিম আল্লাহর হাবিব যা বলেছেন তা সত্য আল্লাহ পাক যা বলেছেন তা সত্য এটা হয়তো বিজ্ঞানীরা আজ খুঁজে পাইতেছে আগে খুঁজে পাইছে কিংবা আজ খুঁজে পাইতেছে